আবার বলছি, লূত আলাইহিস সালাম এর কম এমন পাপ করেছিল যেই পাপ এই বিশ্বে মহাবিশ্বে কেউ কখনো করে নাই, কিন্তু উম্মতে মুহাম্মাদের কিছু মানুষ এই পাপ করছে এবং করবে, এটা আমাদের নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন। সেটা হলো শিরকের সাথে সমকামিতা। সমকামিতা কি বোঝেন? ছেলে ছেলের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে, নাউযুবিল্লাহ, এবং মেয়ে মেয়ের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে, নাউযুবিল্লাহ। ইদানিং ছেলে ছেলের ব্যাপারটা কমছে, মেয়ে মেয়েরটা বাড়ছে। দেখবেন মেয়ে মেয়ে এখন যৌন সম্পর্ক স্থাপন করছে, কিভাবে আমরা জানি না, এটা বুঝেও আসে না যে কিভাবে এটা পসিবল। যেটা এখন আমরা মানে ব্যক্তি স্বাধীনতা মনে করি, আবার সমকামিতা এখন ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা। একজন মানুষ চাইলেই একটা মেয়ে একটা মেয়ের সাথে সম্পর্ক করতেই পারে, একটা ছেলে চাইলেই সম্পর্ক করতেই পারে। এবং বিশ্বের কিছু কান্ট্রি যাদেরকে আমরা উন্নয়নশীল কান্ট্রি বলি বা একদম রুলিং স্টেট মনে করি আর কি, যাদের কথায় বিশ্বের অনেক স্টেট পড়ে আর বসে, এইসব কান্ট্রির মধ্যে এটা জায়েজ, লিগ্যালি জায়েজ, আইনত জায়েজ, করতেই পারে। বাধা দিলে আপনার সমস্যা, ওটা আইনে লজ আছে যে এটা করা যাবে, আপনি বাধা দিচ্ছেন কেন? তারা ম্যাগাজিন বের করে, তারা আন্দোলন করে, রেইনবো ফ্ল্যাগ আছে ওদের, সাত রঙের, এটা এটা দিয়ে পতাকা দিয়ে মিছিল করে। তার মানে আল্লাহের গজব আসা কি বাকি আছে এখনো? আসে নাই আবার বলেন আলহামদুলিল্লাহ, আসে নাই এখনো বলেন আলহামদুলিল্লাহ। মনে করেছেন এদের সংখ্যা বাংলাদেশে নাই? দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এদের সংখ্যা তো বাড়বেই, দিন দিন এদের সংখ্যা বাড়ছে। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তারপরে এই যে সিনেমা, সিরিয়ালস, সাংস্কৃতিক অনেক কর্মকাণ্ড, এইসব জগতের সাথে যারা সম্পৃক্ত আছো তোমরা, এই জগতের ভিতরে এই সমকামিতার প্রবণতা কিন্তু অনেক বেশি। বলবেন যে ভাই আপনি জানলেন কেমন করে? আমি জানি বলেই তো এই জায়গায় দাঁড়ায় আছে, এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে শোনাচ্ছে। আপনি জানেন আল্লাহ পাক আপনাকে এখানে দাঁড় করাবে ইনশাআল্লাহ। খুব সতর্ক থাকবেন, এবং দিন দিন এটা বাড়ছে। আরে বাড়ার পিছনে একটা কারণ বলে দিই আমি, এই কারণটা যদি বন্ধ করা যায় ইনশাআল্লাহ এটা বন্ধ হয়ে যাবে। নৈতিকতার সাথে এই কারণটা যদি বাস্তবায়ন করা যায় ইনশাআল্লাহ বন্ধ হবে, সেটা হলো পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি বন্ধ করে ফেলতে পারলেই ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে এই মহামারীগুলো কমে যাবে। কম এলুত, লুত আলাইহিস সালামের কম, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করলেন এমন ভাবে, এটা অ্যামেজিং। আল্লাহ পাক দুজন ফেরেশতাকে পাঠালেন, একজনের নাম জিব্রাইল আর একজন মিকাইল। তারা দুজন ছোট ছোট বালকের বেশে, একটু ইয়াং মানুষের বেশে লুত আলাইহিস সালামের বাসায় গেলেন, এবং এলাকার লোকজন খবর পেল যে নতুন দুজন মেহমান এসেছে, কমের মধ্যে নতুন দুইটা মেহমান এসেছে। তারা গিয়ে লুত আলাইহিস সালামকে বলছে, তোমার মেহমানদেরকে আমাদেরকে দাও। লুত আলাইহিস সালাম বলছেন, আমার মেয়েরা আছে, চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। দেখেন একজন নবী কত দরদি হলে এই কথাটা বলতে পারেন উম্মার জন্যে, যে তোমরা এই পাপ কাজ ছেড়ে দাও, আমার মেয়েরা পড়ে আছে, চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। আর এই কম বলছে যে তুমি খুব ভালো করেই জানো লুত আমরা কি চাচ্ছি, কথা কি বুঝতে পারছেন? তখন তিনি বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, সূরা হুদ পড়ে দেখেন, তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ বাকি নাই? তখন এরা বলছে, তুমি লুত নিজেকে খুব পবিত্র মনে করো? লুত আলাইহিস সালাম সমকামিতায় বিশ্বাসী না, তার পরিবার বিশ্বাসী না, এই কারণে তার পরিবারকে ক্রিটিসাইজ করা হচ্ছে, তুমি কি খুব বেশি পবিত্র মনে করছো আমাদের চাইতে? তাহলে এই কম থেকে তোমরা বের হয়ে যাও। সমকামী কম এরকম জবাব দিল আর কি। তো আল্লাহ পাক কি করলেন, ওই দুই ফেরেশতা জিব্রাইল এবং মিকাইল আলাইহিমা সালাম, তাদের পাখা ছিল, ফেরেশতাদের পাখা থাকে, আর জিব্রাইল আলাইহিস সালামের প্রায় 600টা পাখা আছে, কয়টা? 600 পাখা। তো এই দুটো পাখা দিয়ে তিনি ওই কমেলুতকে উঠালেন, মাটির থেকে এভাবে তুলে আসমানে উঠালেন। আসমানে উঠানোর পরে আল্লাহ পাক উপর থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করলেন, রজম, পাথরের বৃষ্টি বর্ষণ করলেন। এবার এটাকে উল্টে তিনি এভাবে দাফন করে দিলেন। এটা এখন জর্ডানের ডেড সি, মৃত সাগর, এখানে এই কমটা ছিল। জর্ডান ডেড সি, মৃত সাগর, এখানে এই কমটা ছিল। পর্নোগ্রাফি যদি বন্ধ করতে পারি আমরা ব্যক্তিগতভাবে, অ্যাসোসিয়েশন ওয়াইজ বা রাষ্ট্রীয়ভাবে, এবং এটা করাটা উচিত, এটা করা খুবই উচিত, যুব সমাজকে যদি বাঁচাতে চাই এবং আমরা যদি বাঁচতে চাই, কোনো সন্দেহ নাই এটা বন্ধ করতে হবে। এবং ভিতরে ভিতরে এই বিষয়টা আমাদের
সমাজের মানুষদেরকে ভিতর থেকে পশু বানিয়ে তুলছে আর কি। এটা আমরা বুঝতে পারছি না। এর ফলে ধর্ষণ বাড়ছে, জেনা বাড়ছে, এবং বাজে যৌন কর্মকাণ্ড বাড়ছে, বিকৃত যৌন চর্চা বাড়ছে, সমকামিতা বাড়ছে। এগুলোর মূল কারণ এটা। এটা বন্ধ করতে পারলে ইনশাআল্লাহ তাআলা এই প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা রিকোয়েস্ট করব যারা দায়িত্বশীল, যাদের কাছে এই ক্ষমতা আছে, তারা যেন এই ক্ষমতাটাকে কাজে লাগায়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে সামনে চলেন মূসা আলাইহিস সালামের কম ফেরাউন। এ ব্যাপারে অনেক জানেন আপনারা, কারণ কোরআন খুললেই ফেরাউন আর মূসা। ফেরাউনের বড় পাপগুলো কি ছিল? এক নম্বর, সে বলেছিল আনা রব্বুকুম ওয়া লা আলা, আমি তোমাদের মহান রব, মানে শিরক। দুই, সে ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী ছিল, বনু ইসরায়েলকে সে দাসে পরিণত করেছিল এবং তাদেরকে বিভিন্ন ছোট ছোট দলে উপদলে বিভক্ত করে শাসন করত। দুই, তিন নাম্বার, মানুষ হত্যা করত, পুত্র সন্তানদেরকে হত্যা করত, কন্যা সন্তানদেরকে জীবিত রাখত, উদ্ধত আচরণ করত, সীমা লঙ্ঘন করত। এমনকি ফেরাউন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে সে এই জমিনের বুকে সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী ছিল। আরেকটা তার গর্ব ছিল, সেটা হচ্ছে তার সেনাবাহিনী। ফেরাউনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল তার সেনাবাহিনী। সে মনে করতো যে আমার মতো ফোর্স পৃথিবীতে কারো নাই, আমি সুপার পাওয়ার। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? পুরো সেনাবাহিনী সহ ফেরাউনকে লোহিত সাগরে মুহূর্তে ডুবিয়ে মেরে দিলেন। এই যে আল্লাহ পাকের গজব চলে আসলো। কারণ কি? শিরক, সীমা লঙ্ঘন করা, মানুষের উপর অত্যাচার করা। আরো সামনে আসেন ঈসা ইবনে মারিয়াম, তার কওমের কি সমস্যা? তার কওমের কিছু মানুষ তাকে হত্যা করার চেষ্টা করেছিল। আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলিম আছে যারা বিশ্বাস, মুসলিম নামধারী মুসলিম আছে যারা বিশ্বাস করে ঈসা ইবনে মারিয়াম মারা গেছেন, আল্লাহ পাক তাকে উঠিয়ে নেননি। এটা কি জানেন? আমাদের মধ্যে নামধারী এক শ্রেণীর মুসলিম আছে যারা বিশ্বাস করে যে ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে দিয়েছেন, তিনি জীবিত নন, তিনি ফিরে আসবেন না। অথচ আল্লাহ পাক বলেছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবু, ঈসা ইবনে মারিয়ামকে তারা হত্যাও করে নাই, তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই, বাল রাফাআল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন এবং তিনি শেষ জামানে আসবেন ইনশাআল্লাহ। তিনি জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবেন এবং শেষ জামানায় তিনি না আসা পর্যন্ত কিয়ামত হচ্ছে না। তো এবার আসেন, এই উম্মত, এই উম্মতকে আল্লাহ পাক কি গজব দিলেন? এই গজবটা আপনি পাবেন সূরা মাইদার মধ্যে। আল্লাহ পাক এই উম্মতের মধ্যে এমন একটা গজব দিয়েছেন যে এই উম্মতের, ঈসা ইবনে মারিয়ামের উম্মত যারা, যারা নাসারা, তাদের মধ্যে আল্লাহ পাক শত্রুতার বীজ বপন করে দিয়েছেন। এরা এক দল আরেক দলের সাথে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। এই কথাটা জানতেন? কিয়ামত পর্যন্ত ঈসা ইবনে মারিয়ামের কওম নাসারা যারা আছে, এখনকার খ্রিস্টান পশ্চিমা সভ্যতা, এরা একে অপরের বিরুদ্ধে লড়াই করতেই থাকবে। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস দেখেন, ওরাই লড়াই করছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইতিহাস দেখেন, ওরাই লড়াই করছে। এখনকার দেখেন রাশিয়া ইউক্রেন, ওরাই লড়াই করছে। ওরা কিয়ামত পর্যন্ত একে অপরের সাথে লড়াই করতে থাকবে। আল্লাহ পাক তাদের একে অপরের বিরুদ্ধে এই যে লড়াই, শত্রুতার বীজটা আল্লাহ পাক বপন করে দিয়েছেন। সূরা মাইদা পড়লে আপনি দেখবেন আল্লাহ পাক বলছেন যে যখন তারা যুদ্ধের আগুন নিভিয়ে ফেলতে চাইবে আমি সেটা আবার জ্বালিয়ে দিব। সুবহানাল্লাহ। কারণ ওদের হাতেই এই জামানায় বেশিরভাগ মানুষ মুসলিমের রক্ত ঝরেছে, আল্লাহ পাকের আজাব এটা। তাহলে এই আজাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো এভাবে আপনি যদি হিস্ট্রি ঘাটেন দেখবেন প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কিছু পাপের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি, আজাব এবং গজব পাঠিয়েছেন। একটা কওমকে ধ্বংস করেছেন, আবার একটা কওমকে নিয়ে এসেছেন, তাকে সুযোগ দিয়েছেন, সে যখন আবার সীমা লঙ্ঘন করেছে তাকে ধ্বংস করেছেন, আবার নতুন কওম নিয়ে এসেছেন। এই সিলসিলা চলতেই আছে। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন তার কওম পুরোপুরি ধ্বংস হয়নি কেন? আমাদের এই কওম পুরোপুরি একবারে ধ্বংস হয়ে যায়নি কেন? আদ, সামুদ, নূহের মতো। উত্তর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার কওমকে একবারে ধ্বংস করে দিও না। আল্লাহ পাক কবুল করেছেন। একটা দোয়া আছে, সুপারিশ, শাফাআত, যে এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরকের পাপ না থাকে,
সে ইনশাআল্লাহ তাআলা পরকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে এবং এই সুপারিশে সে জাহান্নাম থেকে বের হয়েও জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর একটা দোয়া ছিল, আল্লাহ আমার উম্মত জন্য একে অপরের সাথে মারামারি করে না মরে। আল্লাহ পাক এই দোয়াটা কবুল করেন নাই, এই জন্য এই উম্মতের মধ্যে আপোষ ইখতলাফ, মারামারি, হানাহানিটা থাকবে, ঠিক আছে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা শত্রুতা করেছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, এরা যারা ছিল, আল্লাহ পাক এদেরকে কিন্তু ধ্বংস করেছে। বদরের কূপে এদের লাশ পাওয়া গেছে।